থেকে মাননীয় প্রধানমন্ত্রী জি সরাসরি মানুষের অ্যাকাউন্টে বা এজেন্সির দ্বারা, বড় যে এজেন্সি আছে সেই এজেন্সির দ্বারা মানুষের ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা দেবে, কিন্তু তার আগে আপনাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের সাইটে ঢুকে আপনাদের অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন প্রসেস না জেনে থাকেন তাহলে জিজ্ঞেস করবেন, আমরা জানিয়ে দেব। প্রত্যেক বুথ সভাপতির কাছে মেসেজ চলে যাবে যে আপনাদের কি করে আয়ুষ্মান ভারত ফর্ম অলরেডি এসে গেছে, আপনি অনলাইনেও করতে পারেন আর ডাইরেক্ট ফর্মেও করতে পারেন। তো যাই হোক, এভাবে করে আপনারা মানুষের বেনিফিটটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, এটা অতি আবশ্যক। কারণ আমরা জীবন বিমা করি, এই জীবন বিমা আমাদের তার জন্য টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি কোনো বিমা করা ছাড়া ভারত সরকার প্রত্যেকটা মানুষকে আয়ুষ্মান কার্ড দেবে, ঠিক এই যে আয়ুষ্মান কার্ড দেখে নেবে। আয়ুষ্মান ভারতের কার্ড যেটা রাজ্য সরকার এতদিন আটকে রেখেছিল, সেই কার্ডের ব্যবস্থা আপনারা সরাসরি দিচ্ছেন, এটা কিভাবে হচ্ছে? এটা তো খুব যুগান্তকারী পদক্ষেপ হবে, মানে রাজ্য সরকারকে আর লাগবে না। রাজ্য সরকার যখন এই এটা চাইছে না স্কিমটা, তখন যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যেভাবে হয়েছে যে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অটোমেটিকলি সেই প্রসেসেই করছে। কেননা এটা হেলথ হচ্ছে মানুষের সবার ফার্স্ট, তো হেলথের চিকিৎসার জন্য যেটা দরকার সেটা তো প্রোভাইড করা যাবে। রাজ্য সরকার তার বেনিফিটের, পলিটিক্যাল বেনিফিটের জন্য এটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না, তো সেখানে কি করণীয়? আমাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে পৌঁছে দেওয়াই কর্তব্য। সেটা অনলাইনে তারা সাবমিশন করুক বা ফর্ম এসছে সেই ফর্ম নিয়ে ফিল আপ করুক, কোনো ব্যাপার নেই, হয়ে যাবে অটোমেটিকলি। সাধারণ মানুষ যাতে জানতে পারেন সেই জন্যই আরো একটু ক্লিয়ার হয়ে নিচ্ছে। এর আগে যখন পোস্ট অফিসের মাধ্যমে কার্ড যাচ্ছিল, তখন পোস্ট অফিসে গিয়ে তৃণমূল নেতারা হুমকি দিয়েছিলেন যে ওই কার্ড বাড়িতে পৌঁছতে দেওয়া যাবে না। এবার কি অনলাইনে ফর্ম ফিল আপ করলে সরাসরি কার্ড চলে আসবে? অনলাইনে করুক আর ম্যানুয়ালি করুক, ফর্ম পৌঁছলেই সেখানে ভেরিফিকেশন করে তার কাছে টাকা পৌঁছে যাবে, নো ডাউট এটা হবে। শান্তনুদা, আমরা দেখলাম আপনার এই হরিণঘাটার পথ সভায় সিপিএম ছেড়ে বেশ কিছু লোকজন আপনার হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করে। মানুষ বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রীজির বিকাশের যে ধারাবাহিকতা সেটা চলছে, আগামীতেও চলবে। তো স্বাভাবিকভাবে মানুষ সব দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, এটাই আগামী দিনে রীতিনীতি চলতে থাকবে। আমাদের কাউকে বলতে হবে না, আপনারা আসুন, এরা সদিচ্ছায় আসছে। আপনার মুখ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা শোনা গেল। আপনি বললেন যে যারা ভয় দেখাচ্ছে তৃণমূল চলে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে 1000 টাকা, ভয় পাবেন না, অন্নপূর্ণা ভাণ্ডার আসবে 3000 টাকা। এ তো খুব বড় ঘটনা, বাস্তব কথা এটা। মাননীয় প্রধানমন্ত্রীজি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবাদে 3000 টাকা করে আমাদের মায়েদের দেবেন, এবং যেটা কিনা সবচাইতে বড় কথা যে মাতৃবন্দনা যোজনা যদি এখানে দেওয়া যায় তাহলে আরও বেশি সুবিধা, এটা নিয়েও আলোচনা আগামী দিনে হচ্ছে। মাতৃবন্দনা যোজনাটা কী? মাতৃবন্দনা যোজনা মানে প্রসূতি মায়েদের যখন ডেলিভারির সময় হয় সেই সময়টায় ব্যাপক একটা চিকিৎসার দরকার পড়ে, যেটা কিনা এই রাজ্য সরকার অ্যাকসেপ্ট করেনি। তো সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা চলছে যে এটাও পশ্চিমবঙ্গে লাগু করতে হবে। যদি স্টেট গভর্নমেন্ট না করতে চায়, আদার প্রসিজিওর কী করে করা যায় আমরা সেইভাবে এবার ভোটে জেতার পরে দুই কক্ষে, নিম্নকক্ষে উচ্চকক্ষে বিল পাস করিয়ে আমরা সেভাবে এটাকে আবার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমার শেষ প্রশ্ন শান্তনুদা, আজকে সকাল 8টা থেকে প্রচার শুরু করেছেন, সেই থেকে আপনার সঙ্গে রয়েছি, এখন প্রায় সন্ধে 7টা, 11 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও পরপর বেশ কয়েকটা পথসভায় অংশ নেবেন। এই যে দিনভর আপনার সঙ্গে প্রচার কর্মসূচিতে থাকলাম এবং তার অন্তিম পর্বে আজকের মতো এসে পৌঁছলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি মোটামুটি 3টে বিধানসভা কেন্দ্র ছুঁয়ে ফেললেন আজকে দেখলাম, প্রথমে বনগাঁ দক্ষিণ, তারপরে গাইঘাটা, এখন হরিণঘাটা। এই 3টে বিধানসভা কেন্দ্র ছুঁয়ে এসে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সেরে যে রেসপন্স পেলেন, যে সাড়া পেলেন, সব কিছুর পরে এই অন্তিম পর্বে দাঁড়িয়ে কী বলবেন? আপনার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী, আর আপনার প্রতিপক্ষ বিশ্বজিৎ দাসের উদ্দেশ্যেই বা আপনার বার্তা কী? ডেভেলপমেন্ট জারি থাকুক, যারা ভাওতাবাজি দিচ্ছে সেটার জবাব মানুষ দিচ্ছে,
কত ভোটে দিচ্ছে সেটা বলবো না, সেটা সাধারণ আম পাবলিক বলবে। যেদিন ভোটের রেজাল্ট আসবে সেদিন দেখতে পারবেন রেজাল্টটা কী হচ্ছে এখানে। কিন্তু এই যে দাদাগিরির অভিযোগটা উঠছে বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে, বিশ্বজিৎ দাস দাদাগিরি আমাকে নিজেকে হ্যারাস করিয়েছে, দু তিন জায়গায় আমাকে লোক দিয়ে হ্যারাসমেন্ট করাচ্ছে। তো তৃণমূলের স্বভাবজাত যে অভ্যাস, সে অভ্যাস তো যাবে না, এটা তো দীর্ঘদিনের অভ্যাস। এই সমস্ত করে আজকালকার এই সময় এই ঝামেলা ঝঞ্ঝাট করে কি মানুষের মন পরিবর্তন করা যায়? বাংলার মানুষ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মাননীয় প্রধানমন্ত্রীজিকে জয়লাভ করাবে, কারণ এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পৌরসভার ভোট নয়, এটা দেশকে সুরক্ষা দেবার ভোট। অতএব মানুষও সচেতন যে প্রধানমন্ত্রীজি দেশকে সুরক্ষা দেবার জন্য যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা তারা বাস্তবায়িত করবে। ধন্যবাদ শান্তনু ঠাকুর, বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী তথা গত 5 বছরের এই অঞ্চলের সাংসদ। দিনভর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তনু ঠাকুরের সঙ্গে প্রচারে ছিলাম আমরা, নেতার সাথে ভোটের পথে এই অনুষ্ঠানের অংশ হিসেবে। এবং শান্তনু ঠাকুর এই আজকের দিনের প্রচারের অন্তিম লগ্নে যখন তার থেকে আমরা বিদায় নিলাম, সেই সময় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রীতিমতো তার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী তথা এই জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের উদ্দেশ্যে, যে তার বিরুদ্ধে যদি দাদাগিরির চেষ্টা করা হয় বা কোনোভাবে হেনস্থার চেষ্টা করা হয় তাতে ফলটা হিতে বিপরীতই হবে। এবং তার বার্তা যে মানুষ বুঝেছেন এই ভোট দেশকে সুরক্ষা দেওয়ার ভোট, দেশের সীমান্তকে, দেশের ভবিষ্যৎকে, দেশের যুব প্রজন্মের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করার ভোট। সুতরাং মানুষ বুঝে শুনেই ভোট দেবেন, দাদাগিরিতে হিতে বিপরীত হবে। তৃণমূলকে এই চ্যালেঞ্জ ছুড়ে এক পথসভা থেকে পরবর্তী পথসভার দিকে এগিয়ে গেলেন শান্তনু ঠাকুর। এই এপিসোডে আপাতত শান্তনু ঠাকুরের যে সফর সঙ্গী আমরা হয়েছিলাম সেখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তবে বনগাঁ লোকসভা কেন্দ্রের মুড বা মেজাজটা ঠিক কীরকম, এই অঞ্চলে সাধারণ মানুষ ঠিক কীরকম ভাবছেন, শান্তনু ঠাকুর যিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা আবার এই কেন্দ্র থেকে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার জন্য বিজেপির প্রতীকে লড়ছেন, সেই শান্তনু ঠাকুর কেমন সাড়া পাচ্ছেন পথসভায়, প্রচারে, মিছিলে, রোড শোয়ে, বাইক র্যালিতে, তার ছবিও তুলে ধরলাম। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ঈশানদেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, বনগাঁ।